দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা 6 ভোল্টের ব্যাটারি কিভাবে ঠিক করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন 6 ভোল্টের ব্যাটারির প্লাস এবং মাইনাস। তো আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই নিয়েছি এই ব্যাটারিটি চেক করার জন্য। পাওয়ার সাপ্লাই রিডিংটা একদম 0 0 করে রেখেছি। তো আমি এখানে ব্যাটারিতে মাইনাস পয়েন্টটা টার্মিনালটা দিয়ে দিলাম এবং এখানে প্লাস লাইনটা দিয়ে দিলাম। দেখুন এখানে পাওয়ার সাপ্লাই 2.5 ভোল্ট দেখাচ্ছে। আমি এখানে যদি পাওয়ার সাপ্লাই ভোল্টেজটা বাড়িয়ে দেই, দেখুন 12 ভোল্ট পর্যন্ত দিলাম কিন্তু কোনো রিডিংয়ে চার্জ হচ্ছে না। আমাদের এখানে 6 ভোল্টের ব্যাটারিতে হিসাবে থাকার কথা 6 ভোল্ট কিন্তু সেখানে 2 ভোল্ট হয়ে আছে। তো আমরা এটা কিভাবে 6 ভোল্ট করব আমি আপনাদের দেখিয়ে দিই। এটা এখন আমরা পাওয়ার সাপ্লাই 12 ভোল্ট দিলাম। তো দেওয়ার পরে দেখুন এখানে প্লাস লাইনে প্লাস দিলাম, মাইনাস পয়েন্টে মাইনাস দিয়ে দিলাম। দেখুন এখানে রিডিং হচ্ছে না, তার মানে এখানে ব্যাটারিতে কোনো চার্জ হচ্ছে না। 12 ভোল্ট দেওয়ার পরেও চার্জ হচ্ছে না। এখন যদি আমরা 0 করে দেই তাহলে দেখুন এখানে 2 ভোল্টই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে 6 ভোল্টের ব্যাটারি কিন্তু 2 ভোল্ট হয়ে আছে। তো আমরা এটা কিভাবে 6 ভোল্ট করব তো আপনাদের এ টু জেড দেখাবো। একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এই ব্যাটারিটিকে ঠিক করার জন্য আমরা এই ব্যাটারিটিকে আগে একটা হেক্সো ব্লেড দিয়ে এরকম ব্লেড দিয়ে ব্যাটারিটিকে কেটে নেব। ঠিক এই জায়গায় আমরা কাটব, ব্যাটারিটিকে ফুললি কেটে আলাদা করে নিব এখান থেকে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে আমি হেক্সো ব্লেড দিয়ে ব্যাটারিটিকে কিন্তু কেটে ফেলেছি। এখন ব্যাটারি কাটার পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে উপরের যে খাপটি এটি কিন্তু খুলে এসেছে এবং এখানে যে ক্যাপগুলো আছে এই ক্যাপগুলো কিন্তু আমি খুলিনি। আর ব্যাটারিটার প্লাস মাইনাসটা জানতে হলে এই যে এখানে আমরা দেখে নিব যে প্লাস মাইনাসটা কোনটা। হ্যাঁ, এখানে এই যে দেখতে পাচ্ছেন যে চিহ্নটা, এটা হচ্ছে মাইনাস ব্যাটারির আর এটা হচ্ছে প্লাস টার্মিনাল। তাহলে মাইনাস টার্মিনাল প্লাস টার্মিনাল, এখানে ব্যাটারিটা কীভাবে সেটিং ছিল আমি আপনাদের দেখাই, এই যে এইভাবে। তাহলে প্লাস টার্মিনাল এবং মাইনাস টার্মিনাল, আমরা এই নিচের দিকে চলে আসি। এখানে হচ্ছে প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। এখন এই যে ব্যাটারির লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এখানে যোগ হয়েছিল। আর এই যে এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, যেটা যে এখানে যোগ হয়েছিল। তাহলে মাইনাস টার্মিনাল আমরা বুঝতে পারলাম এবং প্লাস টার্মিনাল বুঝতে পারলাম। এখন এখানে ব্যাটারির মধ্যে দেখতে পাচ্ছেন যে তিনটি সেকশান, একটা খোপ, দুইটা খোপ এবং তিনটা খোপ। হ্যাঁ, প্রতিটা খোপে এখানে লাইন আছে 2 ভোল্ট করে, মানে ডিসি 2 ভোল্ট করে। আমি আপনাদের পরীক্ষা করে দেখাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলে আমার যে ব্যাটারি ঠিক করার নিয়মটা এটা কিন্তু অনায়াসে বুঝতে পারবেন। তো আমি এখানে একটু হালকা করে দেই যাতে পাওয়ার সাপ্লাইটা আপনারা দেখতে পান। দেখুন এখানে কিন্তু 0 0। এখন আমি পাওয়ার সাপ্লাইয়ের যে প্লাস মাইনাস টার্মিনালটা, এটা আমি দিয়ে এখন চেক করব যে আসলে কোন সেকশানে, মানে কোন ফাঁকে কত চার্জ আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। দেখুন এখানে কিন্তু আমরা 2 ভোল্ট, মানে 2 ভোল্ট কিন্তু পাচ্ছি, 2 ভোল্ট কিন্তু এখানে আছে। দেখুন, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন যে 2 ভোল্ট কিন্তু এখানে আছে, ডিসি 2 ভোল্ট। আচ্ছা, মাঝেরটা আমরা দেখি, মাঝেরটার প্লাস হচ্ছে যেটা এবং মাইনাস হচ্ছে এইটা। দেখুন এটাতেও কিন্তু 2 ভোল্ট আছে, 1.9 এবং 2 ভোল্ট কিন্তু মাঝেরটাওতে আছে। আচ্ছা, এটা আমরা দেখি, এটা হচ্ছে প্লাস, এটা এটা হচ্ছে মাইনাস। দেখুন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এটাতেও 2 ভোল্ট আছে, কিন্তু আমরা যখন প্রথম এই ব্যাটারিটি মেপে দেখেছিলাম তখন কিন্তু দেখা গিয়েছিল যে 2 ভোল্ট দেখিয়েছিল, মানে 2 ভোল্ট দেখিয়েছিল। কিন্তু অথচ ব্যাটারি হচ্ছে 6 ভোল্টের, কিন্তু 2 ভোল্ট কেন দেখালো? এখন কথা হচ্ছে যে এই যে তিনটা সেকশন, মানে ফ্লোর, এই তিনটা ফ্লোরের মধ্যে প্রতিটা ফ্লোরে আছে 2 ভোল্ট করে। আমাদের এই 2 ভোল্ট করে এটা কিন্তু যোগ করতে হবে, যোগ করার থাকে, কিন্তু এখানে মিসিং হওয়ার কারণেই মূলত একটি সেকশন থেকে দেখাচ্ছে 2 ভোল্ট। কিন্তু আর যদি আমরা তিনটা সেকশন একত্র করে দিই, মানে যে সমস্যাটা হয়েছে সেটা যদি আমরা একত্রে করে দিই, তাহলেই কিন্তু এখানে আমাদের
6 ভোল্ট চলে আসবে। তো কিভাবে করবেন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। এখন এই যে প্লাস পয়েন্ট টার্মিনাল, আমি পাওয়ার সাপ্লাইটা একটু সাইডে রাখি, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তো আমরা এভাবে ব্যাটারিটা ছিল, এখন এইভাবে আমরা কেটে ফেলেছি ব্যাটারিটা। তো এটা হচ্ছে প্লাস টার্মিনাল আর এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, তাহলে এখানে হচ্ছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস। হ্যাঁ, তো এখন আমরা তিনটা যোগ করব কিভাবে, এই যে এটা হচ্ছে তাহলে মাইনাস, মানে যদি এটা প্লাস হয় তাহলে এই পাশেরটা হবে মাইনাস। হ্যাঁ, এবং এই পাশেরটা যদি প্লাস হয় মাইনাস হয়, দেখতে পাচ্ছেন যে এটা মাইনাস, তো মাইনাস যদি হয় তাহলে এটা প্লাস হবে। তাহলে এখানে এই প্লাসটা শুধু এই টার্মিনালের যে যে সাদা কালার এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাইনাস, মাইনাস টার্মিনাল। তো এই প্লাসটা মাইনাস টার্মিনালের সাথে যোগ করে দিবেন এবং এই প্লাসটা এই মাইনাস টার্মিনালের সাথে যোগ করে দিবেন, তাহলে কিন্তু তিনটা ফ্লোর যোগ হয়ে যাবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এ টু জেড, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। 6 ভোল্টের ব্যাটারি কিন্তু অনেক দাম, 400-500 টাকা পর্যন্ত, 600 টাকা পর্যন্ত কিন্তু একটা 6 ভোল্টের ব্যাটারি বিক্রি হয়। তো আপনারা যদি এই সামান্য একটা সমস্যা হয়ে থাকে, যদি আপনাদের এরকম সমস্যা ব্যাটারির মধ্যে হয়ে থাকে, তাহলে এই ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আপনাদের অনেক উপকারে আসবে, আপনাদের ব্যাটারিটা ঠিক হয়ে যাবে। তো চলুন দেখি কীভাবে করা যায়। আমরা একটা ব্লেডের সাহায্য নিয়ে এই যে জায়গায় আমরা রাংটা করে দেবো, যেমন এই যে প্লাস এবং মাইনাস যোগ করে দেবো, এবং এই যে এটা প্লাস এবং এই যে এটা মাইনাস, এটা যোগ করে দেবো। তো তার জন্য এই জিনিসটাকে একটু পরিষ্কার করে নেব, যাতে আমাদের যোগ করতে সুবিধা হয়। দেখা যাক, দেখে নিই। এখানে হালকা পরিষ্কার করে নিয়েছি এবং এই পাশেরটা পরিষ্কার করে নিব। তারপরে আমরা এই পাশে আমরা প্লাস টার্মিনালটাও পরিষ্কার করে নিই এবং যে মাইনাস টার্মিনাল মিন, এই মাইনাস টার্মিনালটাও আমরা পরিষ্কার করে নিব। আচ্ছা, সবগুলো টার্মিনাল আমরা যখন এভাবে ব্লেড দিয়ে পরিষ্কার করে নিব, তারপরে আমরা এখানে রাঙের ব্যবস্থা করব, মানে রাং করতে হবে আমাদের, যেহেতু সোল্ডারিং দিয়ে এটা কাজ করতে হয়, সেহেতু আমরা এখানে একটু রাং করে নিব। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু রাং ধরছে এখানে। হ্যাঁ, মানে পরিষ্কার করে নিলে আপনাদের রাংটা খুব ভালোভাবে ধরবে। ওকে, তারপরে আমরা অপরটাতেও নিই, সবগুলোতে রাং আমরা করে নিব। প্রতিটা টার্মিনালে আমরা রাং করে নিব। এরপরে আমরা এখানে একটি ওয়্যার নেব, ছোট্ট শর্ট ওয়্যার নেব, এই শর্ট ওয়্যার দিয়ে আমরা এগুলোকে যোগ করে দেব। তাহলে আমরা কোনটা কোনটা যোগ করলাম একটু ভালোভাবে সবাই দেখে নিন, কেননা যারা অরিজিনালে 6 ভোল্টের ব্যাটারি ঠিক করতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি আপনাদেরও কাজটা হয়ে যাবে। যেহেতু আমি এখানে কাজটা করে ফেলেছি, আমার কাজটা হয়ে গিয়েছে, তো এখান থেকে আমরা এটি কেটে নিব। আমাদের একটি লাইন লাগানো হয়ে গেছে, এরপরে আমরা বাকি আরেকটি লাইন এখানে, যেটা হলো প্লাস এবং এই মাইনাস টার্মিনাল, এই দুটা যোগ করে দিব। হ্যাঁ, রাং কিন্তু এখানে ভালোই কাজ করে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এখানে ব্যাটারির লাইনগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। এখন এখানে দেখুন একটু খেয়াল করে, তাহলে আমাদের এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, হ্যাঁ, ব্যাটারির মাইনাস টার্মিনাল, এটা হচ্ছে প্লাস টার্মিনাল, আর বাকি যে মাইনাস টু প্লাস এবং মাইনাস টু প্লাস, এই দুটা যোগ করে দিয়েছি এবং এই দুটা যোগ করে দিয়েছি।
আর এই বাকি থাকছে এই প্লাস এবং মাইনাসটা বাকি থাকছে। এখন আমরা দেখব যে এই ব্যাটারিটিতে ভোল্ট কত এসেছে, হ্যাঁ মানে এই দুই টার্মিনালে কত ভোল্ট এসেছে এটা আমাদের দেখতে হবে। তো আমরা আবার এখানে মিটারটা যেটা পাওয়ার সাপ্লাই আমার ছোট জায়গা এর জন্য একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখাতে। তো এখানে দেখুন পাওয়ার সাপ্লাই সব কিছু 0-0 করাই আছে এবং এই যে টার্মিনাল হচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের, তো এখানে আমরা প্লাস টার্মিনালে ধরলাম একটা, যেটা আমার প্লাস টার্মিনালের সেটা আমি প্লাস টার্মিনালে ধরলাম এবং এই যে মাইনাস টার্মিনালে ধরলাম। দেখুন এখানে কিন্তু 6 ভোল্ট কিন্তু চলে এসেছে, মানে ব্যাটারিটা আমার এখন ঠিক হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে এই টার্মিনাল এবং এই টার্মিনাল মানে মাইনাস টার্মিনাল এবং প্লাস টার্মিনাল থেকে আমাদের দুইটি ওয়্যার আবার লাগিয়ে নিতে হবে। হ্যাঁ শর্ট দুইটা ওয়্যার আমাদের লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে প্লাস টার্মিনালে একটা লাল ওয়্যার লাগিয়ে দিলাম আর মাইনাস টার্মিনালে আমি একটি ওয়্যার শর্ট লাগিয়ে দিলাম। ওকে তারপরে আমাদের যেটা করতে হবে এখান থেকে, তারপরে এখান থেকে আমাদের একটু হালকা ফেজ বের করে নিতে হবে, যেহেতু আমাদের আবার এই টার্মিনালটি আমাদের এই যে এই খাপের মধ্যে এটাতে সেটিং করতে হবে। তো আমি এখান থেকে টার্মিনালগুলো সেটিং করে নেব। আচ্ছা তাহলে এইগুলাতে আমি একটু রান করে নিই। এবং এই মাইনাস টার্মিনালে রান করে নিলাম। এখন যেটা আমার সেটা হলো এই যে মাইনাসটা আমরা এই যে এটা লাগিয়ে দেবো মাইনাসে আর এই যে লালটা এটা আমরা প্লাস পয়েন্টে টার্মিনালে লাগিয়ে দেবো। তো চলুন দেখে দেখিয়ে দিই একবার এ টু জেড। হ্যাঁ এখানে একটু রান করে নেবেন টার্মিনালে। আচ্ছা এখানে আমাদের রান হয়ে গেছে। তো আমরা এই মাইনাস টার্মিনালে কালোটা কালো একটা ওয়্যার লাগিয়ে দিচ্ছি আর এই জায়গায় দিব আমরা প্লাস টার্মিনাল। তাহলে আমাদের এখানে দেখুন এখানে ব্যাটারি থেকে মাইনাস টার্মিনাল থেকে মাইনাস টার্মিনালে দিলাম এবং প্লাস টার্মিনাল থেকে প্লাসে, আর বাকিগুলো সব এরকমই থাকবে। তো এই জায়গাটুকুকে একটু সেভ করে নেবেন। এখন আমরা এই উপরে চলে এলাম আর এই যে খাপটি আছে যে খাপটি আমাদের লাগাতে হবে, তো এই খাপটি আমরা লাগিয়ে দিব। ওকে এখন এখানে দেখুন দর্শক বন্ধুরা এটা হচ্ছে মাইনাস টার্মিনাল, এটা প্লাস টার্মিনাল। আমি আবারও আপনাদের মিটার দিয়ে দেখাচ্ছি যে আসলে আমাদের 6 ভোল্ট ব্যাটারিটা ঠিক হয়েছে কি না। তো এখানে আমরা আবার পাওয়ার সাপ্লাই নিলাম এবং পাওয়ার সাপ্লাইয়ের সব কিছু যেমন এখানে ভোল্ট আছে আমরা এই যে টার্মিনাল করে দিলাম একদম কিন্তু ভোল্টটা শেষ। ওকে দেখুন 0-0 আছে। তো এইখানে ব্যাপার হচ্ছে যে এই যে প্লাস টার্মিনাল আমি লাগিয়ে দিলাম এবং মাইনাস টার্মিনালে লাগিয়ে দিলাম। দেখুন এখানে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে 6 ভোল্ট মানে 6 ভোল্ট কিন্তু চলে এসেছে। তা এখন যদি আমরা এখানে ভোল্ট বাড়িয়ে দিই, দাঁড়ান দেখুন একটু, আমাদের কিন্তু ব্যাটারিতে চার্জ উঠবে উঠবে এটা 100% উঠবে। দেখুন এখানে কিন্তু আমরা 6 ভোল্টে যখন ভোল্ট বাড়িয়ে দিচ্ছি মানে 6.9 তখন কিন্তু এখানে কিন্তু রিডিংটা দেখাচ্ছে, তার মানে আমাদের ব্যাটারিতে কিন্তু আবারও চার্জ হচ্ছে, মানে ব্যাটারিটা একদম ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একদম সঠিক ওয়েতে ব্যাটারিটা কিন্তু ঠিক হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই ব্যাটারিটিকে এই যে আমরা কেটেছি এটাতে আমরা নেগেটিভ পজিটিভ যে আটা, এই আটা আমরা ইউজ করব। ইউজ করে যেটা আমরা কলের পাইপ মানে এই ধরনের ট্যাবের পাইপ এগুলোতে ব্যবহার করি এরকম একটি আটা আমরা ব্যবহার করব, যেগুলো এদের দেখতে কীরকম আমি আপনাদের দেখাই। এই আটাটির দাম নেয় 30 টাকা মোটামুটি। তো এই আটাগুলো নেবেন এবং দুইটা মিক্সড করবেন। আচ্ছা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, একটু যদি ধৈর্য সহকারে দেখেন আপনারা তাহলে আমি
আপনাদের দেখিয়ে দিব। তো এভাবে এটার কিছু এবং এইটার কিছু, ঠিক আছে, এই দুইটা অল্প অল্প করে যেভাবে নেবেন, তারপরে এটাকে একটু মিক্সড করে নেবেন, যেভাবে মিক্স করে নিতে হবে, মানে মিক্স করার পরে এটাকে জয়েন দিতে হবে, তাহলে এই আটাটা খুব সুন্দর কাজ করে, মানে এটা আটা যখন দিবেন তখন সিমেন্ট বালুর মতো খুব হার্ডি হয়ে যায়, মানে কোনোভাবে কোনো পানি, মানে যে এই ব্যাটারির ভিতরে যে অ্যাসিড পানিটা আছে এটা কিন্তু বেরিয়ে আসবে না। ওকে, এভাবে আপনারা মিক্সড করে নেবেন। তারপরে এখন মিক্সড করার পরে দেখুন কীভাবে করা যায়, ব্যাটারিটা ভালোভাবে সেটিং করে নেবেন। হ্যাঁ, সেটিং করার পরে যেভাবে ব্যাটারির যে ফাঁকটা, এই ফাঁকে আপনারা এভাবে আটাটা লাগিয়ে দিবেন, তাহলে আপনাদের ব্যাটারিটা আবার একদম নতুনের মতো হয়ে যাবে, ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো আমি আপনাদের আপলোড করে থাকি এবং দেখিয়ে থাকি, যদি আপনাদের ভিডিওটুকু দিয়ে এতটুকু উপকার হয়ে থাকে আর যদি ভিডিওটি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।